হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর সংসার। আজ আপনাদের কাছে নিয়ে আসলাম পায়েস রান্না, পায়েস রেসিপি নিয়ে। তো আমি 300 গোবিন্দভোগ চাল নিয়েছি, সুভাষ গোবিন্দভোগ চাল, আর 1 টেবিল স্পুন আমি নিয়েছি বাটার। তো এইটা দিয়ে আমি পুরো চালটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। তো যারা পায়েস এখনও কোনো দিন বানাননি, অবশ্যই এমনভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আরও কিছু আমি টিপস দেব ভিডিওটার মধ্যে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 3 কেজি দুধ, পুরো গরুর দুধ। আমাদের তো গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ি না হলেও আপনারা পুরো যে প্যাকেট দুধটা তার মধ্যে কখনো জল দেবেন না, জল দিলে কিন্তু পায়েসের সেই টেস্টটা আসে না। তো আমি 3 কেজি দুধ নিয়েছি, এবার চালটা দিয়ে দিলাম আর নাড়তে থাকছি। তো দেখুন 1 ফুট মতন ফুটেছে, তো ফুটতে থাক। এখানে নিয়েছি মিশ্রি, মিশ্রি দিয়ে পায়েস করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এমতো অবস্থায় তেজপাতা, আর 2-3 মিনিট অন্তর অন্তর নাড়তে থাকবো, কারণ ঘন দুধ। এবার দিয়ে দিলাম আমি এলাচ, এখানে আমি কাজু কিশমিশ 50 গ্রাম করে ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে আমি সমানে কিন্তু নাড়তে থাকছি, কারণ চালটা প্রায় ফুটে গেছে, আর ঘন দুধ যেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওর জন্য সবসময় নাড়তেই থাকতে হয়, 2 মিনিট অন্তর অন্তর নাড়তেই থাকতে হয়। তো যেটা আপনাদের সঙ্গে বলার ছিল, বাঙালির জন্মদিন স্বাদ শুভ অনুষ্ঠান মানেই পায়েস। আমাদের ঘরে কিন্তু বাঙালির ঘরে পায়েস, যেখানে যেমন সেখানে তেমন চল। বাইরে জন্মদিন মানে আপনার কেক কাটে, নানান রকম সব অনুষ্ঠান করে, কিন্তু আমাদের কোনো শুভ কাজ মানেই পায়েস। তো পায়েসটার সমস্ত অনুষ্ঠান মাত্রেই, শুভ অনুষ্ঠান মাত্রেই করতে হয়। তো এমনভাবে প্লিজ একবার বানিয়ে কমেন্টসে জানাবেন। তো এমতো অবস্থায় আমি এখন কাজু দিয়ে দিলাম, পায়েসটা বেশ অনেকটাই চালটা ফুটে হওয়া হওয়া মতন হয়ে এসছে। তো এমতো অবস্থায় কাজু দিলাম আর মিশ্রিগুলো দিয়ে দিলাম। মিশ্রি কিন্তু বা যে কোনো মিষ্টি আপনারা যে ইউজ করবেন, আগে থাকতে খবরদার দেবেন না, কারণ চালগুলো কিন্তু ঠিকঠাক সিদ্ধ হবে না। আবার চাল একেবারে ঘুটে গেলে তখন কিন্তু মিষ্টিটা দিলে সেটাও খুব একটা ভালো লাগবে না। বেশ 1 ফুট মতন বাকি থাকবে, এমতো অবস্থায় আপনারা যে কোনো ধরনের চিনি, মিশ্রি, বাতাসা, যে যেমন দিয়ে, তবে আমরা যতটা করি সবসময় মিশ্রি দিয়েই করি, এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম লাগে। তো মিশ্রি দিয়ে একবার ট্রাই করে দেখবেন। তো এবার প্রায় আমার পায়েসটা হয়ে এসছে, আমি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে কিশমিস। কিশমিসটা আমি আগে থাকতে দেইনি, কারণ অনেক সময় হয় কি, কিশমিসের টক রসে পায়েসটার দুধটা কেটে যায়। তো এখন আমার রেডি পায়েস। তো আমি তুলে নিচ্ছি একটা ছোট্ট প্লেটে। তো অবশ্যই কমেন্টসে জানাবেন। টাটা। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু।